দেন এই দেখো হাতি গাছের ওপর উঠতে চেষ্টা করতে সবাই গুড মর্নিং চলো আজকের সফরটা শুরু করি তো সকাল সকালে চা ফ্রেশ হইলাম তো ফ্রেশ হইলাম এখন বসি এডিট করতে এবার এডিট করে এলে তারপরে মানে টিফিন খাওয়া থাকবো মানে চা বাঙালি মানে এসে চা চা ছাড়া কিছুই নেই চা ইজ ম্যান্ডেটরি ঠিক আছে না আমার লোকে কেড়ে জানি এমন হয় আমি বুঝতেই না মানে কালকে আমি লং ভিডিও বানাইছি আর আমি থাম্বনেল তুলতে মনে নেই মানে সবসময় আমার লোকে এমনই হয় আমি থাম্বনেল তুলতে ভুলে যাই গা এরপরে কাটটা কুটটা জোয়া বাঙাল আমি বুঝলাম না ব্যাপারটা আমি মানে কিতা হইব আমার ইস বন্ধুরা সূর্য আমার কত পছন্দ করে সকাল সকাল জান কিস্ট করতেছে ঠিক আছে না তার কেউ তো পছন্দ করে আমারে সো নাইস সো বিউটিফুল একটা ভিডিও এডিট করছি মানে বড় ভিডিওটা শর্ট ভিডিওটা পরে করুন এর কারণ আমার একটু বাইরে যাচ্ছি দেখি একটা মানে ওই আমার ওই গরিব বন্ধু বড় লোক বন্ধু হয়ে গেছে দেখো বাইরে গো মানে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে এখন দেখা যাক কি তো হয় না হয় তো চলো বাইরে একটু প্রচন্ড বাতাস দিচ্ছে ঠান্ডা লাগতেছে আমাদের কখন রোদ রায় বসে ঠান্ডা লাগতো না সকাল সকাল এই রোদ্রটা একদম মস্ত লাগে কিন্তু আস্তে আস্তে না আরো দ্রুত বাইরে জায়গা এরপরে আর ভালো লাগে না ঠিক আছে না নাহলে সকাল সকাল একদম মস্ত লাগে শুধু ঠান্ডার সময় আর গরমের সময় তো আমার ঘুমা শুধু ঠান্ডার সময় এটা ভ্যালি তুমি ওখানে জগন্নাথ বাড়িতে আমার গরিব বন্ধুরা আইতাছে তার তোমরা একটা ফুল দেখাই এই ফুলের নামটা কই তার মানে কেউ কেউ আমার ঠিক আছে দাঁড়া দেখাইতেছি যে এই ফুলটির নাম কেউ কই তার মানে কসে এই ফুলটি ভিডিওটা দেখো আর কি তাহলে এই ফুলের নাম নিয়ে আমার কেউ হ্যাঁ এই দেখো কত সুন্দর ফুলটা তে আইবো ভাববা মানে তুই বন্ধু গরিব বন্ধুটা আইবো ভাববা আমি বাইরে ছিলাম সে অক্ষর ফোন করে কইছে আইতো না মানে সকাল সকাল কইতেছে আইবো এরপরে কখন করে আইতো না মানে আর আমি উত্তর দেখলে আইয়াছিলাম এলার রিলস কেমনে বানাবো হেতে তো রিলস বানাই রিলসের দায়িত্ব রিলসের ডিপার্টমেন্ট হেতে আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ব্লগের স্যার আবার সম্মতি হয়েছে যে তাতে আইবো অক্ষণ ভাই যে রোদ্র উঠছে প্রথম প্রথম তো রোদ্র ভালো লাগতেছিল অক্ষণ তো মা গো জ্বালাই লাইতেছে তো তুষার আইতেছে অক্ষণ মা গো মা আমার বন্ধু আইতেছে প্ল্যান করতেছে কেমনে ভিডিও বানান যায় ওই দেখো ভিডিওগ্রাফি করতেছে এই কাজ করতেছি স্টিয়ারিং হিলারা যেখানে কেউ গাড়ি শিকার গায়ে করে মাস্ট একদম স্ট্রাগলিং ওই দেখো কই যায় উই উই ভিডিও করতেছে কই যায় এই ওই একদম হাড়ে লাগতেছে গরম এত রোদ উঠছে রাত্রে হলে ঠান্ডা সকালে হলে গরম মানে একদম অতিরিক্ত কি গরম আর হাতে এদিকে স্ট্রাগল করতেছে যেহেতু রিলসের ডিপার্টমেন্ট তার আর আমি এদিকে মজা করতেছি এদিকে আজকে শরীর কমে এলাইবো জিম শুরু করছে ঠিক আছে না আজকে ফ্যাটটা কমে যাবো গা কমে গেছে গা ও কমে গেছে গা ও এই মানে 5 মিনিট 2 সেকেন্ডে কমে গেছে গা তার ফ্যাট বা ঠিকই আছে তোর মতনের এই দরকার জোশ এ দেখাতে কি জোরে জোরে হিলাইতেছে মানে ঘুরাইতেছে এই ভিডিও কোয়ালিটি একদম এক্সট্রিম স্যাচুরেশন লেভেল এক্সট্রিম হয়ে যায় জানান আইফোন দিয়ে ভিডিও করতেছি এরকম লাগে মানে রোদ্রের মধ্যে আইলে ভালোই লাগে একদম দেন এই দেখো হাতি গাছের ওপর উঠতে চেষ্টা করতেছে শেষ সারেন্ডার এরপর আমি ভাবছি আমি একটু গাছের ওপর উঠি তো মোবাইলটা বাইর করে এখন উঠতেছি গাছের উপরে বাপরে বাড়ছে অনেকক্ষণ বাড়ির লেখা রওনা হয়েছে একটু সেলুনে যাবো এদিকে টিকা করো না সুন্দর লাগতেছে না এদিকে যখন ছিল না দেয় একটু সাফেস হয়ে যায় তারপরে অটো নিয়ে দিয়েছি হাত পাচ্ছে না গরমের মধ্যে অটো দিয়ে দিয়েছি সেদিনে সুন্দর সুন্দর এসছি তখন স্নান টান করে দেয় হা স্নান করুন তারপর আন্দোলন লাগবো আবার থেকে উঠতে গেছে একটা ভালো ঘুম হয়েছে তখন কেক খামো কেক কেক খাওয়া দেখি একটু তেল তারপরে একটু বাইরে ঠিক আছে নেই
মাস্ট রেডি হয়ে গেছি গাইস জ্যাকেট ট্যাকেট তো দিয়ে রেখেছি কারণ গরম লাগ মানে গরম কই মানে ঠান্ডা হয়ে গেছে গা সকালে রাতে ঠান্ডা সারা দিন গরম ফাটে লাগতেছে গরমে মানে কি তার কম দুপুরে সারা রাত ফাটে লাগে আর বিকেল সন্ধ্যা হলে ঠান্ডা হয়ে যায় আজকে দিয়ে পুরো ভিড় একদম পুরো ভিড় ভিড় হয়ে রয়েছে আর তারপর এদিকে থেকে দামোগা টাউনে 7টা বাজছে আমরা ডিসাইড করছি টাউনে যেতাম না এদিকে থেকে কিছু অর্ডার করে খাই লাই বাড়া পাও একদম সিচুয়েশন কা মজা লেতে হয়ে বাড়িতে এরা শুধু শুধু নিয়েছিলাম আপনি যাই তো যে গরম লাগছে ইয়া কিছু হিসেবে না এখন বাড়ি দেয় বসছি এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে লই বাবুটি বাবা এক্সাম দেওয়া মাথা দায় পড়ছে কিতানি করব যবি হোক দেখা যায়গা এখন খানা পিনা শেষ এবার মানে ঘুমিয়ে যাবো গা 11টা বাজে গেছে আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কোন টেনশন নেই পরীক্ষা হলে আমি তাদের মানে আমার কে জানে তাড়াতাড়ি ঘুমাই আমার সকালে 5:30-6টার মধ্যে আমি যাবো ঘুমুই যে সময় রাতে ধরো 12টা-1টা-2টা যে সময় ঘুমাই যে সময় ঘুমাই আমি সকাল 5:30-6টার মধ্যে যাবো না জানো যাই হোক আজকে ভিডিওটা দিয়ে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা।